আচ্ছা, তো সেকেন্ড পার্টে জানালাম স্যার যে ম্যাটটা করাবো সেটা হচ্ছে ডুয়েল ডাক সিস্টেমে, ডুয়েল ডাক সিস্টেমে একটা ম্যাথ। সো এখানে কোশ্চেনে বলা আছে যে ফর আ কন্ডিশন স্পেস, মানে আমার যে রুমের টেম্পারেচার 24 ডিগ্রি থাকবে, ঠিক আছে, ডিজাইন হিটিং লোড 8 কিলোওয়াট হতে হবে, ডিজাইন কুলিং লোড হতে হবে 6 কিলোওয়াট। বেসিক্যালি এটা কেন বলছে যে আমার ম্যাক্সিমাম যেন হিটিং লোড 8 কিলোওয়াটই হয়, কারণ আমার একটা যে মেশিন বানাবো ওইটার তো একটা ম্যাক্সিমাম ক্ষমতা আছে, সো ওইটা 8 কিলোওয়াট ম্যাক্সিমাম হিট প্রডিউস করতে পারে, অথবা কুলিং ইফেক্ট প্রডিউস করতে পারে ম্যাক্সিমাম 6 কিলোওয়াট, এটা বলে দিছে। আচ্ছা গেল, আর এখন আমাকে ডিজাইন করতে বলছে যে আমার কী ডিজাইন করবো ভুলে গেছি, দাঁড়ান একটু দেখি দেখি কই জানি কী করছি, এটা টেম্পারেচার, ও আচ্ছা না কী করছি, ও আচ্ছা আচ্ছা ম্যাসলো রেটটা বের করবো বেসিক্যালি, ঠিক আছে ম্যাসলো রেট, দুইটার ম্যাসলো রেটটা বের করবো, এই যে এই দুইটা বের করা হচ্ছে আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। তো ডিজাইন করতে বলছে মানে আমার হিট হিট হট এয়ার আর কোল্ড এয়ার কী পরিমাণে যাবে ওটা ডিজাইন করবো, আচ্ছা ওটা করি চলে। এখন কী কিসের জন্য, যেন আমার কুলিং লোড 3 কিলোওয়াট হয়, ঠিক আছে এটার জন্য, ওকে লেটস গো। তো ফার্স্টে হচ্ছে খুব সিম্পল, এমসি আর এমএইচ দুটা মিক্স হয়, যেই পরিমাণে এখানে ঢুকবে ওটা হচ্ছে, মানে এখানে ধরা হয়েছে এম এয়ার মানে টোটালটা, টোটালটি কস্ট হয় এটা প্লাস এটা শেষ। এখন বলা হয়েছে যে তো আমার ম্যাসলো রেট অফ এয়ারটা আগে জানতে হবে, ঠিক আছে এটা টোটালটা আমার জানতে হবে, টোটালটা কীভাবে জানবো দেখি, আমার যদি পুরা এন্টায়ারলি হিটিং ধরি, মিক্সিং না মানে কোল্ড জিরো ধরলাম, এন্টায়ারলি হিটিং টোটাল হিটিংটা ধরি, তাহলে মানে ম্যাক্সিমাম এয়ার হিটিংয়ের জন্য ম্যাক্সিমাম কতটুকু এয়ার লাগতে পারে ওটা বের করলাম, এই যে হিটিংয়ের জন্য কেউ করলাম, আচ্ছা এম সিপি ডিটি, এম সিপি ডিটি মানে ডেলটি আর কি, তো এম সিপি ডেলটি ওই যে বাচ্চাকালের ফর্মুলা ইকোয়ালস টু 8 কিলোওয়াট বলা আছে। তো এই ফর্মুলা অনুযায়ী আমি টেম্পারেচার দুইটা জানি, 40 থেকে 24 চেঞ্জ হবে, 40 ডিগ্রির এয়ার যদি 24-এ ছেড়ে দিই মিক্সিং বাদে, তাহলে কি ডাইরেক্ট এই দুটোর মধ্যে রিয়াকশন হবে 40 আর 24, সো ডাইরেক্ট এই দুটোর মধ্যে হিট ট্রান্সফার হবে, এটা হইতে হবে কত 8 কিলোওয়াট। সো ম্যাক্সিমাম আমার 0.5 কেজি/সেকেন্ড মানে এয়ারের ম্যাসলো রেট হওয়া লাগবে ইন অর্ডার টু সাপোর্ট দ্য হিটিং লোড, ঠিক আছে। সেম কাজটা আমি কুলিং লোড মানে ইন্টারলি কুলিং, কারণ হট এয়ার এইটাকে বন্ধ করে দিলাম, জাস্ট কুলিং, টোটালি কুলিং যদি আসে তাহলে আমার 6 কিলোওয়াট ইয়ে করতে কতটুকু ম্যাসলো রেট, এয়ারের ম্যাসলো রেট হইতে হবে এটা বের করলাম। তো এটার জন্য ম্যাক্সিমাম আমার এত কিলোওয়াট সরি এত কেজি/সেকেন্ড এয়ার হলেই হবে, অ্যান্ড দুইটার মধ্যে যেটা বড়ো ওইটাই নিব, কারণ এটা যদি ম্যাক্সিমাম আমি এটা যদি নিয়ে নেই আমার যে ডিজাইন এয়ার ম্যাসলো রেট অফ এয়ার, তাহলে এটা আবার স্যাটিসফাই হবে না, কারণ ওর ম্যাক্সিমাম 6 কিলোওয়াট করতে ইয়ে করতে ওর মিনিমাম মানে ম্যাক্সিমাম ঠিক বলতেছি, আচ্ছা যাই হোক ওর 0.54 লাগবে। তো এখন যদি আমি ডিজাইনে 0.5 দিই তাহলে আর বাকি 0.04 কই পাবে, সো আমার ম্যাক্সিমামটা এখান থেকে নেওয়া লাগবে, যে এই ম্যাক্সিমাম যেটা নিব এখান দুইটার মধ্যে যেটা বড় নিব ওটা হচ্ছে দুইটাকেই স্যাটিসফাই করবে, মানে দুই কন্ডিশনকেই স্যাটিসফাই করবে, সো 8ও হবে 6ও হবে। তো আমি যদি ছোটোটাই নিয়ে নিই তাহলে তো আর বড়োটা হবে না, সো বড়োটা আর ডিজাইনে আসতেছে না, তাই আমি এই যে 0.54টা নিব হচ্ছে এম ডট এয়ার হিসেবে। সো এই যে আমার ডিজাইন ডাক ফ্লোরিট লিখলাম, এটা শেষ, ফার্স্ট পার্ট শেষ। এখন আমার কোয়েশ্চেনে আসে কী বলছে, 3 কিলোওয়াট হচ্ছে আমার, কিন্তু 8 কিলোওয়াট বা 6 কিলোওয়াটের কোনোটাই হচ্ছে না, আমার চাচ্ছে কি 3 কিলোওয়াটের জন্য ডিজাইন করো, মানে তোমার ঠান্ডা করতে হবে 3 কিলোওয়াট, 3 কিলোওয়াট ঠান্ডা করতে যেই পরিমাণ ম্যাস লাগবে দুইটার ওইটা বের করতে বলছে। এখন ওটা বের করি, এখন দেখি 3 কিলোওয়াট ঠান্ডা করলে 24 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ম্যাসলো রেট আমি জানি মিক্সিংয়ের পরে ম্যাসলো রেট অফ এয়ার হবে, যাই মিক্স মিশানে কেন দুইটার রেশিও মানে এটা কমতে থাকলে এটা বাড়তে থাকবে, যোগফল সবসময় এটা মেনটেন করবে তাই না, সো এটা আমার হচ্ছে টোটাল। সো মিক্সিংয়ের পরে টোটাল ম্যাসলো রেটটা 3 কিলোওয়াট কুলিং করলে টেম্পারেচারটা কত আসবে, মানে মিক্সিংয়ের টেম্পারেচার কত আসলে কুলিং ইফেক্টটা 3 কিলোওয়াট হবে এটা বের করবো, মানে মিক্সিংয়ের পরে, আমি মিক্সিংয়ে যাচ্ছি না মানে দুইটা সেপারেট না, আমি এখন একসাথে দেখব। টোটালে যদি দেখি যে এই যে তো টেম্পারেচারটি ছোটো, 24 কুলিং হচ্ছে, 3 কিলোওয়াট কুলিং হচ্ছে, তো এম ডট এ 3 কিলোওয়াট কুলিং করলে এম ডট এর মানে কি 0.54, এতটুকু এয়ার যদি 3 কিলোওয়াট কুলিং করে তাহলে টেম্পারেচার কত কমবে বা মিক্সিংয়ের টেম্পারেচার কত হইলে আমার এই জিনিসটা হবে ওটা বের করবো। সো টিটা হচ্ছে মিক্সচারের টেম্পারেচার ধরলাম, ধরে নিই, এখন টি যেহেতু ছোটো 24-3 করছে আর 3 এখানে লিখে দিছি, ঠিক আছে কুলিং হচ্ছে, সিপি মুখস্থ, সিপি হচ্ছে মানে এটা হচ্ছে এয়ারের আর এটা হচ্ছে লিকুইড না ভ্যাপারের মেবি কোনটা জানি, 1.999 কে জানি ছিল, এখানে পুরাটাই হচ্ছে এয়ারের জন্য, 1.06 এখানে ভ্যাপার আসলে না, ওকে
এই যে 3 kW কুলিংয়ের জন্য পেয়ে গেছি যে এটা যদি 18.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি মিক্সারটা তৈরি করতে পারি এবং ম্যাসফ্লোরেট তো এটা হবে আমি আগেই ডিসাইড করছি, তো এই দুইটার কম্বিনেশনে যদি আমি হাওয়াটা ছাড়ি তাহলে 24 ডিগ্রি সেন্টিগ্রেডে যে রুমটা আছে ওখানে ও ঢুকে, এই যে এই 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 সাহেব ঢুকে ওই গ্যাঞ্জাম লাগাই দিয়ে 3 kW কুলিং করে ফেলতে পারবে, 3 kW হিট ওর কাছ থেকে বের করে আনতে পারবে। ঠিক আছে, আগে সে পর্যন্ত বুঝছি টেম্পারেচার ডান। এখন কী করবো, এখন হচ্ছে আমরা এটা তো জানি যে এটা দুইটা যোগফল, এটা ভালো কথা। আর এখানে হচ্ছে ওকে এনার্জি ব্যালেন্স করব, কিভাবে করব, এই টেম্পারেচার মিক্সচারের পরে যে অবস্থা মিক্সচারের আগের যে দুইটা স্টেট ওই দুইটা যে স্টেটের যোগফল সমান হবে, মানে এই দুইটা এইটার এনার্জি আর এটার এনার্জি যোগ করেই মিক্সচারের এনার্জি হইতে হবে। তো এটার এনার্জি কি ম্যাসফ্লোরেট মানে MC কোল্ড এয়ারের ম্যাসফ্লোরেট ইন্টু CP ইন্টু 13 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা হচ্ছে সি কোল্ডের জন্য কোল্ড ডাক্টের ইয়ে এই যে CP ইন্টু এটা, হটের জন্য সেমভাবে MH ম্যাসফ্লোরেট অফ হট ডাক্ট ইন্টু CP ইন্টু 40 ডিগ্রি, কারণ ও 40 ডিগ্রিতে আছে। দুইটা যোগফল কী হবে, এই যে মিক্সচারের পরে যে টেম্পারেচার যা আমরা তো পেয়ে গেছি যে 18.5 ডিগ্রির টেম্পারেচারে মিক্সচারটা বানাইতে হবে, নাহলে তাইলেই আমার 3 kW কুলিং এফেক্ট দিতে পারবে 24 আর 18.5 এর মধ্যে, তখন একটা বিক্রিয়া হবে ওই পরের রিয়াকশন। এখন আমরা আগেরটা দেখতেছি মানে মিক্সচারের আগে, এখন মিক্সচারটা বানাইতে হবে আমাদের। তো দুইটা যোগ করলে কী হবে, ফাইনাল যে আমার টোটাল ম্যাসফ্লোরেট অফ এয়ার ইন্টু CP ইন্টু 18.5, মানে মিক্সচারের যে এটা হচ্ছে মিক্সচার, এই দুটো হচ্ছে মিক্সচারের আগে দুইটা যোগ মিক্স করলে আমার মিক্সচারটা আসবে। সো এই যে এইটার মধ্যে CP কাটা যায় তিনটার মধ্যে, তো এই ইকুয়েশনটা পাই। সো সিম্পলি দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আসবে, এই দুইটা স্ট্রেট লাইন ইকুয়েশন থেকে দুইটা আননোন দুইটা ইকুয়েশন থেকে সিম্পলি আমরা সলভ করে দুইটা আননোন বের করে ফেলতে পারবো। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের দুইটা ম্যাসফ্লোরেট। এই পর্যন্ত কিন্তু অ্যান্সার শেষ, এখন পরের পার্টটা হচ্ছে জাস্টিফিকেশন। এই যে এই পার্টটা কীভাবে জাস্টিফিকেশন করতেছি দেখি, এখন আমরা জানি যে কোল্ড এয়ারটা ঢুকতেছে এত ডিগ্রি টেম্পারেচার, মানে কোল্ড এয়ারটা 13 ডিগ্রিতে ঢুকতেছে এবং ম্যাসফ্লোরেট জানি, হট এয়ারের ম্যাসফ্লোরেটও জানি। এখন আমরা দুইটা মিক্স না করে যদি আলাদা আলাদা ঢুকাইতাম, মানে আমরা তো মিক্সচার হিসেবে দেখছি, এখন মনে করেন আলাদা আলাদা দিলাম, এই যে এই এই রুমে এটা ডাইরেক্ট ঢুকাই দিছি আর এই রুমে এটা ডাইরেক্ট ঢুকাই দিছি, এখন দেখি যে নেট ও নেট হিটিং ইফেক্টটা কত করতেছে, আর ও আলাদা করে গিয়ে 24-এর সাথে রিয়াকশন করে, মানে 24-এর সাথে মিক্স হয়ে নেট কুলিং ইফেক্টটাও কত দিতেছে, তাহলে দুইটার মধ্যে পরে কম্পারিজন করে কিন্তু আমরা বুঝতে পারবো যে হচ্ছে কি না। দেখি তাহলে এটা, তাহলে এখন করবো যে 13 ডিগ্রি থেকে 24 ডিগ্রি কমবে, 24 থেকে 13 কমবে, আর হচ্ছে MC মানে কোল্ড এয়ারের ম্যাসফ্লোরেটটা নিব, এই যে 24 থেকে 13 কমছে, MCটা নিছি আর CPটা, MC তো ভ্যালু জানি, CP-র ভ্যালু জানি, করে দেখলাম যে নেট আমার কুলিং যদি আমি ওটা ডাইরেক্ট ঢুকাইতাম ইন মিক্সিং বাদে, ইন কেস আমি যদি ডাইরেক্ট ঢুকাইতাম তাহলে 13 ডিগ্রি ঢুকে এই পরিমাণ ও কুলিং ইফেক্ট আনতো। ঠিক আছে, গেল কুলিং শেষ। সেম কাজটা হিটিংয়ের জন্য করি, এইখান দিয়ে ঢুকবে, তো 40-24 করবো, 40 বড় 24 ছোট, তো নেট হিটিং ইফেক্টটা দেখি, MH এটা নেট হিট, এই 40-24 করছে, নেট হিটিং ইফেক্টটা আসবে যদি আমি এভাবে মিক্সচার না করাই সাইড দিয়ে ঢুকাই দিতাম, জাস্ট ইন্ডিভিজুয়াল দুটা সিস্টেম আমি চিন্তা করবো, তো এই ইন্ডিভিজুয়াল সিস্টেমে ও নেট হিটিং ক্যাপাসিটি হচ্ছে 1.77, সো কুলিং ক্যাপাসিটি এখন দুইটা মিক্স করি, মানে আগে ঢুকায় এখন দেখি যে আচ্ছা তাহলে এটা এতটুকু কুল করতেছে আর এটা এতটুকু হিট করতেছে, তাহলে যে মেজরিটি ইয়ে করবে ওই তো জিতবে। সো মেজরিটি এখানে আছে যে 4.77, সো আমি যদি নেটটা বের করতে চাই এটা মাইনাস এটা করলে দেখবো যে এক্স্যাক্টলি 3 kW কুলিং হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আই গেস বুঝছি, এটা এক্সপ্লেন করার কিছু নাই, তো এই দুটা নেট করলে আমার 3 kW নেট ইফেক্ট আসতেছে। সো মাই অ্যান্সার ইজ কারেক্ট, যে MC আর MH দিয়ে তো এইগুলো বের করলাম, যে MC আর MH দিয়ে সেম জিনিস বের করলাম, সো আমার যে 3 kW কুলিং অ্যাকচুয়ালি হচ্ছে, কিন্তু তাহলে আমার যে কোয়েশ্চেনে চাইছিলো 3 kW হচ্ছে, 3 kW কি কুলিং হচ্ছে, কারণ কুলিংটা মেজর এখানে। সো এটা আচ্ছা, সেম ম্যাথ হিটিংয়ের জন্য করবো, এই যে 3 kW কুলিং না করে এখন আমার কোয়েশ্চেনে বলা আছে সাপোজ যে হিটিং লোডটা 3 kW হলে কী করবো, তাহলে জাস্ট আমি এখানেই বলে দিই, তাহলে আর নিচে যাওয়া মানে দেখার আগে যদি বলি তাহলে ক্লিয়ার হবে আরও জিনিসটা, অ্যান্সার দেখে হলে তো দেখেই হলাম আর মাথা কাটানো হবে না। তো এখানে হচ্ছে কি হিটিং হবে, তাহলে দেখি কতটুকু সেম, আমার তো স্বভাবত ম্যাসফ্লোরেট অফ এয়ার পর্যন্ত সব সেম, এটা তো আর কিছু না, এখানে কুলিং হিটিং আনিনি আমি। তারপর যেটা করছি যে একটা টেম্পারেচার ধরে নিছিলাম টি, এখন কুলিংয়ের জন্য টেম্পারেচারটা ছোটো ধরছিলাম, কিন্তু আমি তো জানি যে 3 kW এখন হিটিং করতে বসে, তো টেম্পারেচার 24-এর চেয়ে বড়ো হবে, তাহলে টি মাইনাস 24 করবো, এটা হচ্ছে ফার্স্ট চেঞ্জ আমার আনতে হবে।
তো এই জিনিসটার মধ্যে সেম সব থাকবে, জাস্ট টি মাইনাস চব্বিশ করে আমি আগাবো, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার মেজর ডিফারেন্স, ফার্স্ট ডিফারেন্স বেসিক্যালি। এই যে থ্রি কিলোওয়াট এখন কি হিটিং হচ্ছে, কারণ টি টিটা বড় ধরছি আমি, হিটিং হবে, চব্বিশ থেকে হিট করে টিতে আনতে হবে। তো টিটা বের করলাম, এই যে 29.5 এক্স্যাক্টলি, যেটা দেখছেন এই যে বেড়ে গেছে কিন্তু চব্বিশ থেকে। বাবারে কথা বলতে পরিশ্রম আছে। আচ্ছা তো এখানে 29.5 পাইলাম, সেম জিনিসটা এখন এনার্জি ব্যালেন্স করবো, যেহেতু আমি মিক্সচারের টেম্পারেচার পেয়ে গেছি। সো মিক্সচারের আগের দুইটা স্টেট যোগ করলে মিক্সচারের স্টেটের সমান হবে, সো করলাম মিক্সচারের আগের দুইটা স্টেট প্লাস করলে মিক্সচারের স্টেটের সমান হইলো, হয়ে আমি এই ইকুয়েশনটা পাইলাম। আর ওই যে এম এ প্লাস এম সি প্লাস এম এ ইকুয়ালস টু এম এ, ওই ইকুয়েশনটা জানি, দুইটার যোগফল সিম্পলি ইকুয়াল, দেন ওই দুইটা সলভ করলে এটা পাবো। দেন আবার সেমভাবে আলাদা করে সেপারেটলি এই কুলিং ইফেক্টটা আর হিটিং ইফেক্টটা, এম সি আর এম এ জানি, এখন কোড আলাদাভাবে করলে দেখবো যে এখন হিটিংটা মেজরিটি ইয়ে করে। এই যে হিটিংটা, হিটিং আগে ছিল কুলিং মেজর, এই যে কুলিংটা ছিল মেজর ইফেক্ট, মানে সে ডমিনেট করতেছে, কুলিংটা ডমিনেট করতেছিল, বাট এখানে হিটিংটা ডমিনেট করবে, কুলিংটা ছোটো আসবে। সো নেট ইফেক্ট কী হবে, দুটা মাইনাস করলে যে 2.9 এক্স্যাক্টলি থ্রি, মানে এক্স্যাক্টলি না, অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু থ্রি কিলোওয়াট আমার কি হিটিংটা ডমিনেট করছে, হিটিং হচ্ছে। সো এই ছিল ডান, এটাই ছিল এটার এক্সপ্লেনেশন আর জাস্টিফিকেশন, যাই বলি লাস্টে জাস্টিফিকেশন করা হয়েছে। সো এই দুটো দুইটা অ্যাপ্রোচ স্যার কিন্তু এইটাই দিছিল পরীক্ষার হলে, যদি আমি যদি এটা ওই পরীক্ষার আগে বলতাম তাহলে হয়তো বা সবার উপকার হইতো। যাই হোক, আম সরি অ্যাবাউট দ্যাট, আমি এটা আসলে জানি না যে এটাই দিয়ে দিবে, আমি কিন্তু এটা তখনই করছিলাম অ্যান্ড আমি পারছি আলহামদুলিল্লাহ। সো দ্যাটস ইট, এই পর্যন্তই আমার কথা বলা যা ছিল বললাম, আমার জন্য দোয়া করবেন আর বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম, পরশু দিনে এক্সাম আমাদের, ইনশাল্লাহ আমরা সবাই ভালো করবো। আসসালামু আলাইকুম।